ঘরে বসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করার জন্য অ্যামাজন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা একটি ওয়েবসাইট। এবং যারা স্মার্টলি আর্নিং জেনারেট করতে চাচ্ছেন পৃথিবীর যে কোনো কর্নার থেকে, যে কোনো ধরনের প্রোডাক্ট টাচ না করে ঘরে বসে সহজেই ইনকাম জেনারেট করা যেত অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে বা দুঃখজনক সংবাদ হচ্ছে যে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করছেন বা অ্যাফিলিয়েট প্রোগ্রামের সাথে ইনভলভ রয়েছে, বিশেষ করে যারা অ্যামাজনের মধ্যে ইনভলভ রয়েছেন, তাদের জন্য দুঃসংবাদ একটাই, সেটি হচ্ছে অ্যামাজন যে প্রোডাক্টগুলো সেল করা যেত অ্যামাজনে, সেই প্রোডাক্টগুলোর কমিশন রেট কমে দেওয়াতে অনেকে কিন্তু হতাশাগ্রস্ত বা অনেকে কিন্তু সরে আসছেন। তাহলে বিকল্প উপায় আরেকটি রয়েছে, সেটি হচ্ছে ClickBank। কিন্তু তাও হতাশার একটি দুঃসংবাদ, সেটি হচ্ছে গত বছরের নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে বাংলাদেশিদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য ওপেন করে দেওয়া হয় ClickBank-কে, কিন্তু ঠিক দু মাসের মাথায় ClickBank-ও কিন্তু অফ হয়ে যায় বাংলাদেশিদের জন্য। তাহলে পুরোপুরি বলা যায় অ্যামাজন এবং ClickBank-এর মধ্যে অ্যাফিলিয়েট মার্কেটিং করা গেলেও পরবর্তীতে তা অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে পরবর্তীতে তা অফ হয়ে যায়। তাহলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমি আপনাদের সাথে আজকে এমন একটি ওয়েবসাইট শেয়ার করব যে ওয়েবসাইটটির মাধ্যমে আপনি অ্যামাজন বা ClickBank-এর বিকল্প হিসেবে বেছে নিতে পারেন এবং খুব সহজে ঘরে বসে দুর্দান্তভাবে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি সেল করে ফেলতে পারবেন warriorplus.com এর মধ্যে। আজকের ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখাবো কিভাবে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং যারা নতুন রয়েছেন তাদের জন্য একটি হেল্পফুল ভিডিও হবে, এবং যারা নতুন এবং পাশাপাশি পুরাতন রয়েছেন তাদের জন্য একটি গ্রেট হেল্পফুল ভিডিও হবে। স্টেপ বাই স্টেপ আপনি যদি দেখেন, এখানে সবচেয়ে বড় ব্যাপার বা মজার ব্যাপার হচ্ছে যে warriorplus.com এর মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি অ্যাড করে বা পেপলের মাধ্যমে অথবা ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনি খুব সহজেই ইনকামগুলো আপনার নিজের কাছে নিয়ে আসবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি শেয়ার করব, সাথেই থাকবেন। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আরেকটি স্পেশাল অনুরোধ, সেটি হচ্ছে আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আরেকটি নতুন চ্যানেল ওপেন করা হয়েছে যার নাম মেক মানি অনলাইন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে সব নোটিফিকেশন বা ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, আমি এখন চলে এসেছি warriorplus.com এর মধ্যে। পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম বলা যায়, যেটি 2006 সাল থেকে মার্কেটে রয়েছে, সেটি আমার মুখের কথা নয়। আপনি যদি স্ক্রলিং করে একটু নিচে চলে যান তাহলে এখানে তাদের কপিরাইট রয়েছে 2006 থেকে এবং 2018 পর্যন্ত তাদের কপিরাইট দিয়েছে, এবং অত্যন্ত নীরবে কিন্তু এই ওয়েবসাইটটি কাজ করে যাচ্ছে এবং অনেকে কিন্তু স্মার্টলি আর্নিং জেনারেট করছে খুব সহজেই ঘরে বসে। সো আপনি কীভাবে এই ওয়ারিয়র প্লাসে অ্যাকাউন্ট করবেন এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করবেন, ঘরে বসে কাজ শুরু করবেন এবং আর্নিং জেনারেট করবেন, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রথমত আপনি google.com এর মধ্যে আসার পরে warriorplus.com দিয়ে যখন সার্চ দিবেন তখন এই ধরনের ইন্টারফেস পাবেন। এই ধরনের ইন্টারফেস আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে ফ্রি সাইন আপ এর অপশন রয়েছে, আপনি অবশ্যই এখানে ফ্রি সাইন আপে ক্লিক করবেন। ফ্রি সাইন আপে ক্লিক করার পর আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিবেন, বিশেষ করে ইউজার নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যখন কনফার্মে ক্লিক করবেন তখন আপনার কাছে একটি মেইল চলে আসবে। তার মানে হচ্ছে একটি মেইল আসার পরে এখানে এই ধরনের এই মেসেজটি খুঁজে পাবেন, সেটি হচ্ছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। তার মানে আপনার একটি অ্যাক্টিভেশন মেইল চলে এসেছে, সেটি হচ্ছে এটি। এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ইন অর্ডার টু ইউজ দ্য ওয়ারিয়র প্লাস সিস্টেম, এখানে আপনাকে একটি মেসেজ পাঠিয়েছে। এই মেসেজের মধ্যে যখন আপনি ক্লিক করবেন জাস্ট আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে, তার মানে হচ্ছে এই পেজে নিয়ে যাবে, তার মানে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে যে ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটি ওপেন করেছিলেন ফ্রি অ্যাকাউন্টটি, সেই অ্যাকাউন্টটির প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে আপনি এখানে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন, যারা নতুন তাদের জন্য এই জিনিস
জিনিসগুলো বোঝা কিন্তু খুবই জরুরি। ভিডিওটি কোনো রকম স্কিপ না করে বা খেটে খেটে না দেখে, অথবা আপনি যদি খেটে খেটে দেখেন তাহলে অবশ্যই আপনি কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রশ্ন আপনার মনের মধ্যে থেকে যাবে। যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনার এই তিনটি জিনিস বোঝা জরুরি। আই ওয়ান্ট টু সেল মাই ওন প্রোডাক্ট অ্যাজ এ ভেন্ডর, ভেন্ডর মানে হচ্ছে যাদের নিজস্ব প্রোডাক্ট রয়েছে। ধরুন আপনার একটি সফটওয়্যার রয়েছে অথবা আপনার একটি যে কোনো একটি প্রোডাক্ট রয়েছে যেগুলো আপনি অনলাইনে সেল করবেন, তাহলে সেই ধরনের প্রোডাক্ট হলে আপনি ভেন্ডর হিসেবে কাজ করতে পারবেন। দুই নম্বর হচ্ছে আই ওয়ান্ট টু আর্ন মানি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট ফর আদার পিপলস প্রোডাক্ট। আপনার কোনো প্রোডাক্ট নেই, জাস্ট আপনার একটি কম্পিউটার রয়েছে অথবা একটি মোবাইল রয়েছে, মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনি অন্যের প্রোডাক্ট বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আপনি বিক্রয় করতে চাচ্ছেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে, তাহলে আপনি এটাতে ক্লিক করবেন। দেন যে তিন নম্বরটি রয়েছে সেটি হচ্ছে আই ওয়ান্ট টু বাই প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস। আপনি যদি কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে চান অথবা পারচেজ করতে চান অথবা সার্ভিস সেল করতে চান, তাহলে আপনি এটিতে ক্লিক করবেন। আমি ধরে নিলাম যে আপনার কোনো প্রোডাক্ট নেই, আপনি সরাসরি অ্যাফিলিয়েটিং করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই দুই নম্বর অপশনটিতে ক্লিক করতে হবে। তো সো আমি এটি ওপেন করছি, ওপেন করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস হাজির হবে। এখানে এই যে জিনিসগুলো আপনাকে জানতে হবে সেগুলো হচ্ছে, যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে এই ইন্টারফেসে আসার পরে আপনি সব প্রশ্নের উত্তর এক জায়গায় পেয়ে যাবেন। অর্থাৎ বলা যায় তারা আগে থেকেই অ্যান্সার রেডি করেছে, যে যে প্রশ্নগুলো আপনার মনে উদয় হতে পারে বা তৈরি হতে পারে সেই প্রশ্নের অ্যান্সারগুলো কিন্তু তারা এখানে দিয়েছে। সো আশা করি এই মেসেজটি পড়বেন, পড়ার পরে আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। এরপর সরাসরি যখন আপনি ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে চলে আসার পরে আপনি এখানে ডান দিকে যেখানে যেটি দেখতে পাচ্ছেন যে যে নামে আপনি অ্যাকাউন্ট খুলেছেন সেই নামের ইউজার নেমটি আপনার এখানে শো করছে। সো আমি আমার ইউজার নেমের মধ্যে ক্লিক করছি, ক্লিক করার পরে মাই অ্যাকাউন্টে ক্লিক করছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার নেক্সট স্টেপে চলে যাবে। অলরাইট, এখানে চলে এসেছে আপনার নেক্সট স্টেপের মধ্যে। এখানে আরেকটি কথা না বললেন, সেটি হচ্ছে আপনি যদি গুগলে সার্চ দেন ওয়ারিয়ার সম্পর্কে, তাহলে তাদের জন্য একটি তাদের ওয়েবসাইট সম্পর্কে একটি অ্যামেজিং চার্ট খুঁজে পাবেন। তার মানে হচ্ছে একটি ইনফো, সেটি হচ্ছে তাদের 60 days কুকিজ ডিউরেশন রয়েছে। কুকিজ ডিউরেশনটা কি, সেটি হচ্ছে প্রথমে যদি কোনো ক্লায়েন্ট বা কোনো ভিজিটর আপনার ওয়ারিয়ার প্লাস অ্যাকাউন্টের মধ্যে আসে বা ভিজিট করে, সে যদি পরবর্তী 2 মাসের মধ্যে ফিরে আসে তাহলে তার সম্পূর্ণ আর্নিং আপনার পকেটেই চলে আসবে। এই হচ্ছে কুকিজ ডিউরেশনের একটি সুবিধা বা অপরচুনিটি বলা যায়। আপনি যদি আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন তাহলে এখানে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনটি যেটি দেখতে পাচ্ছেন সেটি ওপেন করবেন। অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাকে কী কী করতে হবে সেটি আমি এক নজর আপনাদের সাথে শেয়ার করছি। সেটি হচ্ছে এখানে W9 ফর্ম যেটি রয়েছে সেটি হচ্ছে আপনাকে সেটি করতে হবে যদি আপনি রিয়েলি এখানে কাজ করতে চান বা লেংদি প্রসেসে আর্নিং করতে চান। সো স্টার্ট নাও ক্লিক করতে হবে। স্টার্ট নাও ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের ইন্টারফেস প্রেজেন্ট হবে। এরপর এখানে যে মেসেজ রয়েছে সেটি হচ্ছে ইফ ইউ আর নট US সিটিজেন, তার মানে হচ্ছে আপনি যদি আমেরিকান না হন বা আমেরিকান সিটিজেন না হন তাহলে আপনাকে এখানে যেই ইনফরমেশনগুলো চেয়েছে সেই ইনফরমেশনগুলো ওয়ান আফটার আনাদার একের পর এক সব কিছু কিন্তু ফিল আপ করে দেন সাবমিট ফর্ম W9 ক্লিক করতে হবে। যদি আপনি US সিটিজেন না হন তাহলে আপনাকে কী করতে হবে, তাহলে সেটি হচ্ছে আপনি সরাসরি I am not a US citizen or other US person এটিতে ক্লিক করার পর আপনার আর কিছুই করার দরকার নেই, জাস্ট আপনি সরাসরি সাবমিট ফর্ম W9 ফর্ম এ ক্লিক করবেন, আপনার এটি সাকসেসফুলি কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। দ্যাটস ইট, এই কাজটুকু আপনাকে করতে হবে। এরপরে যে কাজগুলো সেটি আমি একটু পরে দেখাচ্ছি, তার আগে এখান থেকে কীভাবে প্রোডাক্ট সেল করবেন বা প্রমোট করবেন সেটি আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি অনুরোধ জানাচ্ছি যদি আপনি সত্যি অনলাইন আর্নিং করতে চান অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অথবা দীর্ঘদিন ধরে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেছেন কিন্তু কোনো আর্নিং করতে পারেননি, বা অ্যাফিলিয়েটিং করেছেন কিন্তু কোনো আর্নিং করতে পারেননি, সত্যি আপনার জন্য এই ভিডিওটি একটি অসাধারণ ভিডিও হতে চলেছে। অ্যাফিলিয়েট এখানে অ্যাফিলিয়েট যেটি দেখতে পাচ্ছেন সেখানে লঞ্চ ক্যালেন্ডার যদি আপনি ক্লিক করেন, লঞ্চ ক্যালেন্ডারে ক্লিক করার পরে আপনার সামনে যে আপকামিং প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। ধরুন আপনি এখানে আজকে হচ্ছে 13 তারিখের যে প্রোডাক্ট সেটি এখানে শো করছে, 14 তারিখের যে প্রোডাক্টগুলো লঞ্চ হবে সেই প্রোডাক্টগুলো কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এখানে কিন্তু শো হচ্ছে। তাহলে আপনার সুবিধা কি, আপনার সুবিধা হচ্ছে খুব সহজে আপনি জেনে নিতে পারলেন যে কোন কোন প্রোডাক্টগুলো মার্কেটে আসবে, সেটি নিয়ে যদি আপনি দ্রুত
কাজ করেন তাহলে অন্যদের চেয়ে আপনি দ্রুত সেল পাবেন খুব সহজেই। অ্যাফিলিয়েট লঞ্চ ক্যালেন্ডার দেওয়াতে সবচেয়ে সুবিধা হয়েছে সেটি, এবং এই অপশনটি বিশেষ করে ক্লিক ব্যাংকের মধ্যে, জ্যাবিজু পেজের মধ্যে অথবা সিভি ইঞ্জিনের মধ্যে কিন্তু এই অ্যাফিলিয়েট লঞ্চ ক্যালেন্ডারটি থাকে। সুতরাং আপনার জন্য এটি একটি প্লাস পয়েন্ট যেটি আপনাকে সেল করার ব্যাপারে অগ্রিম একটি মেসেজ প্রদান করছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যে অফারগুলো রয়েছে সেই অফারগুলো নিয়ে একটু কথা বলবো। এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, অফারগুলো কোথায় খুঁজে পাবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি এই যে ব্যান্ডারে ক্লিক করেন, ব্যান্ডারে ক্লিক করার পরে আপনি অফারে ক্লিক করলে সেই বিস্তারিত যে অফারগুলো রয়েছে, টুডেজ অফার বা লেটেস্ট অফার যেগুলো রয়েছে সেই অফারগুলো আপনি এখানে খুঁজে পাবেন। এখানে কিছু বিষয় আপনার সাথে শেয়ার করছি। প্রথমত আমি এখানে দেখতে পাচ্ছি যে সাইক্লোনি একটি অফার রয়েছে, এবং এখানে রিলিজ ডেট দিয়েছে 9/7/2020, এবং সেলস রয়েছে প্রায় 3000+। তাহলে দেখতে পাচ্ছেন যে এই প্রোডাক্টগুলোর ডিমান্ড কেমন, তার মানে এই প্রোডাক্টগুলো যদি আপনি টার্গেট করেন খুব সহজে এখান থেকে সেল পেয়ে যাবেন। ধরুন কনভার্সন রেট 13% মানে হচ্ছে আপনি 100 জন মানুষকে এই প্রোডাক্টের লিঙ্কটা প্রমোট করেছেন, তার মধ্যে যদি 13% এটি ভিজিট করে সেটি হচ্ছে কনভার্সন রেট। এরপর রয়েছে ভিজিটর ভ্যালিউ রয়েছে $4.54। তার মানে ধরুন আপনি 100 জন মানুষকে প্রমোট করেছেন, তার মধ্যে 20 জন এই শুধুমাত্র একটি প্রোডাক্ট কিনেছে, তাহলে 20 জনে যদি এই প্রোডাক্টটি কিনে সেটির হিসাব যদি আমি আপনাদের সাথে ক্যালকুলেট করে দেখাই তাহলে টোটাল কতটা আসে সেটি আমি দেখাচ্ছি। আমি ফোর পয়েন্ট ফাইভ ফোর যদি 20 জনে ক্রয় করে তাহলে অবশ্যই আপনি 90.8 USD পাচ্ছেন, যার মানে একটি প্রোডাক্ট সেল করার এগেনেস্টে। ধরুন আপনি এটিকে যদি টাকাতে কনভার্ট করেন তাহলে আমি $1.80 ধরলাম। এরপরে পরিপ্রেক্ষিতে আপনি নিমেষে একটি প্রোডাক্ট সেল করে $7,266 শুধুমাত্র একটি প্রোডাক্ট সেল করে পাচ্ছেন। তার মানে যদি আপনি খুব সহজে এখানে ধারাবাহিকভাবে কাজ করেন এবং সময় দিতে হবে আপনাকে, যদি আপনি আজকে অ্যাকাউন্ট করেন বা কালকে থেকে ইনকাম জেনারেট করতে চান তাহলে এটি কিন্তু কখনোই পসিবল না। অনেকেই কিন্তু চায় যে অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনকাম জেনারেট করে, এটি কিন্তু কখনোই পসিবল না। আপনাকে এখানে ধৈর্য ধরে কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ। এরপর অ্যাভারেজ সেলের মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80 অ্যাভারেজ সেল হয়েছে, অ্যামেজিং, অর্থাৎ $34.51। এরপর এটার রিফান্ড রেট মানে হচ্ছে ধরুন কোনো একটি ভিজিটর প্রোডাক্ট কিনেছে এবং সেই প্রোডাক্টটি সে আবার ফেরত দিয়েছে, তার পার্সেন্ট হচ্ছে মাত্র 4%। অর্থাৎ বলা যায় এই প্রোডাক্টটি যদি আপনি চুজ করেন খুব সহজেই এখান থেকে ইনকাম জেনারেট করা আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে। যদি আপনার মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং করার অভিজ্ঞতা থাকে বা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনার জন্য এগিয়ে যাওয়া কোনো ব্যাপারই না। ক্লিক ব্যাংকের মতো সব প্রোডাক্ট কিন্তু নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন না, তবে জ্যাবিজু এর মতো প্রত্যেক প্রোডাক্টের জন্য আপনাকে রিকোয়েস্ট করতে হবে। কীভাবে রিকোয়েস্ট করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো প্রথমে যদি আপনি এই প্রোডাক্টটি চুজ করেন তার মানে এই প্রোডাক্টটি আপনি সেল করবেন মনে করেছেন, তাহলে এখানে রিকোয়েস্টে ক্লিক করবেন। রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনি এখানে প্রোডাক্টের বিস্তারিত সব কিছু দেখতে পাচ্ছেন, যে প্রোডাক্টের পেজ, ডেসক্রিপশন এবং প্রোডাক্টের ছবি দেওয়া আছে, এবং এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি হচ্ছে আপনার একটি লিঙ্ক, যে লিঙ্কের মাধ্যমে আপনি প্লিজ চেক আউট আর অ্যাফিলিয়েট টুলস, যেটিকে অ্যাফিলিয়েট টুলস বলা যায়, এবং এখানে অ্যাফিলিয়েট টুলসটার মধ্যে ক্লিক করলে আপনি সব কিছু করে ফেলতে পারো। হোয়াটস ইনক্লুড, এখানে সব কিছু কিন্তু বিস্তারিত দেওয়া রয়েছে, এবং কনটেস্ট রয়েছে, এখানে কনটেস্টের জন্য আলাদা কিন্তু তারা প্রাইস অফার করে রেখেছে। এবং প্লিজ চেক আউট আওয়ার অ্যাফিলিয়েট রুলস পেজ হেয়ার, এখানে অ্যাফিলিয়েট রুলস এখানেও দিয়েছে, এখানে দিয়েছে, তার মানে খুব সহজে আপনি এখান থেকে সব কিছু করে ফেলতে পারবেন, তার মানে ডিটেলস সব কিছু তারা দিয়েছে, এবং স্টার্ট ডেট কখন হয়েছে সেটি দিয়েছে, এবং এন্ড ডেট কখন হবে সেটিও দিয়েছে। আশা করি এত এই সব কিছু দেখার পরে সব ইনফরমেশান আপনি যদি ক্লিয়ারলি পড়েন তাহলে খুব সহজেই এখান থেকে আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন। এবং এই ব্যান্ডরের নাম হচ্ছে এটি যদি আপনি ক্লিক করেন তার বিস্তারিত জানতে পারবেন, এবং প্রাইস রেঞ্জ দেওয়া আছে $17.80 থেকে প্রায় $197 পর্যন্ত। তার মানে শুধুমাত্র আপনি একটি প্রোডাক্টে যদি টার্গেট করেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই
এখান থেকে সেল পাওয়ার পসিবিলিটি আপনার রয়েছে। কমিশন রেঞ্জ রয়েছে 8.90 থেকে 371.30, অর্থাৎ খুব সহজে এখানে আপনি এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন। এবং অফার স্টেট তারা বিস্তারিত দিয়েছে, এখানে লোকচুরির কিছু নেই, সব কিছু কিন্তু তারা এ টু জেড দিয়েছে। সো কীভাবে আপনি এখানে এই প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সো আপনি রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। ধরুন আপনি মনস্থির করেছেন যে এই প্রোডাক্টটির সব কিছু দেখার পরে আপনার পছন্দ হয়েছে বা আপনি বিমোহিত হয়েছেন যে এই প্রোডাক্টটি নিয়ে কাজ করবেন, এবং আপনি আশাবাদী যে এই প্রোডাক্টটি নিয়ে কাজ করলে আপনি সেল পাবেন। সুতরাং আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করবেন। রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পরে আপনি এখানে একটি রিকোয়েস্ট নোটস দেখতে পাচ্ছেন। এটি আপনার জন্য আরেকটি প্লাস পয়েন্ট, কেননা অনেক অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইটের মধ্যে রিকোয়েস্ট দেওয়ার কোনো সুযোগ বা পসিবিলিটি নেই, যদিও এখানে রেখেছে কিন্তু আপনি এটাকে ইউজ করবেন। সো এখানে অপশন তারা রেখেছে, অপশন যেহেতু রেখেছে সুতরাং আপনি এটি ইউজ করবেন। সো আপনি এটিতে কীভাবে লিখবেন সেটি দেখাচ্ছি। প্রথমত আপনি একটি ফাইল রেডি করবেন। সো এখানে আমি একটি ফাইল রেডি করেছি ওয়ার্ডের মধ্যে। সো এখানে ব্যান্ডারের নামটা দেখতে পাচ্ছেন, এই যে BISS। আপনি যদি এটি পুরোপুরি দেখতে না পান তাহলে অবশ্যই তার ফাইলটি ওপেন করবেন। তার ফাইলটি ওপেন করার পরে তার সম্পর্কে বিস্তারিত আপনি খুব সহজেই জেনে যাবেন। এই যে মার্ক বিশপ, এটি কপি করবেন। কপি করার পরে দেন আপনি নোটপ্যাডে অথবা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে সেটি একটি টেক্সট ফাইল লিখবেন। টেক্সট ফাইলটি আপনি জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি সরাসরি চলে যাবেন রিকোয়েস্টের মধ্যে। আমি আবার রিকোয়েস্ট অ্যাপ্রুভালের মধ্যে ক্লিক করছি। এরপরে ক্লিক করার পর দেন আপনি এখানে সেটি পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, এতটুকুই আপনি এটি করবেন। এটি করলে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে দ্রুত অন্যদের কাছ থেকে আপনি এটি করলে আপনি এগিয়ে যেতে পারবেন এবং বেশি সেল পাবেন, এবং তার ব্যান্ডারের রেসপন্স পাবেন দ্রুত, যেটি কিন্তু আপনার জন্য প্লাস পয়েন্ট বা সিক্রেট একটি স্ট্র্যাটেজি বলা যায়। যারা সত্যি অ্যাফিলিয়েট মার্কেটিং করে সে তারা কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে বেশি বেশি সেল নিয়ে আসে। দেন আপনি রিকোয়েস্ট অফারে ক্লিক করবেন। রিকোয়েস্ট অফারে ক্লিক করার পরে তার কাছে, তার মানে এই ব্যান্ডারের কাছে কিন্তু এই সাকসেসফুলি অফারটির একটা রিকোয়েস্ট চলে যাবে। ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ড টু দ্য সেলার, ইউ উইল বি নোটিফাইড বাই ইমেইল হোয়েন দ্য সেলার অ্যাকসেপ্টস অর রিজেক্টস অর রিকোয়েস্ট। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু সেই রেসপন্স করবে। রেসপন্স করার পরে আপনি তার কাছ থেকে যদি ইমেল পান তাহলে আপনি এই প্রোডাক্টটি নিয়ে খুব সহজে কাজ করে ফেলতে পারবেন। আশা করি কীভাবে এই যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এবং এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে এখানে কাজ করার পরে আপনার উইথড্রোগুলো নেবেন। এখানে আমি রিকোয়েস্টটা পাঠানোর পরে ইউ রিকোয়েস্ট টু প্রমোট দিস অফার ইজ পেন্ডিং, তার মানে এটি পেন্ডিং দেখাচ্ছে, হয়তো 10 বা 15 মিনিট বা 20 মিনিট পরে সে মেইল পাঠাবে, তার মানে এই ব্যান্ডার মেইল পাঠাবে। মেইল পাঠানোর পরে আপনি এই প্রোডাক্ট নিয়ে কাজ করে ফেলতে পারবেন। এবার চলে আসি, আপনি যদি সরাসরি আপনার প্রোফাইলের মধ্যে চলে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে অপশনগুলো সেগুলো হচ্ছে ফেভারিট, অ্যালার্টস এবং পারচেজ হিস্ট্রি, ডাব্লিউ প্লাস ওয়ালেট, মাই অ্যাকাউন্ট। মাই অ্যাকাউন্টে আমি আবার ক্লিক করছি। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশনের মধ্যে। অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন আসার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো এখান থেকে দিবেন। সাবমিটেড এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে যে W3 ফর্ম রয়েছে সেটি চাইলে এডিট করে ফেলতে পারবেন। এরপরে আপনি মাই অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পরে আপনি এখানে এডিট প্রোফাইল, আপনি প্রোফাইলটি এডিট করে ফেলতে পারবেন। তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, ইমেল অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন, ফোন নাম্বার ভেরিফিকেশন করতে পারবেন। তারপরে আপনি বিলিং এবং ক্রেডিট এটি আপনার জানতে হবে সে কীভাবে আপনি আপনার পেমেন্টগুলো উইথড্র করবেন সেটি আমি দেখাচ্ছি। এরপরে নোটিফিকেশান, আপনি যদি কোনো নোটিফিকেশান পেতে চান, লেটেস্ট ইনফরমেশান বা কোনো নিউজ, তাহলে নোটিফিকেশান সেটিং করে দেবেন। টু ফ্যাক্টর অথেন্টিকেশান অবশ্যই করে রাখবেন যদি আপনি এখানে লেংদি প্রসেসে কাজ করতে চান, এবং অ্যাকাউন্ট সামারিতে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্টের যে উইথড্রগুলো সেটি দেখতে পাবেন। এবার আমি আরেকটি ইম্পর্টেন্ট জিনিস সেটি দেখাচ্ছি, বিলিং এবং ক্রেডিটে যদি আপনি চলে আসেন তাহলে এখানে বিলিং এবং ইনফরমেশনগুলো আপনি এখানে প্রোভাইড করবেন। এখানে মেসেজ দিয়েছে, ইন অর্ডার টু স্পিড আপ চেক আউট ফর সাম পারচেজেস অ্যাজ ওয়েল অ্যাজ ইউজ সার্টেন ওয়ারিয়র প্লাস সার্ভিসেস, ইউ নিড অ্যাট লিস্ট ওয়ান বিলিং মেথড অন ফাইল, ক্লিক দ্য গ্রিন অ্যাড বিলিং মেথড, তার মানে আমাকে এখানে ক্লিক করতে বলছে, বাটন অ্যাবাভ টু অ্যাড এ ক্রেডিট কার্ড অর
পেপল অ্যাকাউন্ট। জাস্ট আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাড করে দিবেন। যে কোনো একটি অ্যাড করে দিলে আপনার সুবিধা হবে যে আপনি কোনো প্রোডাক্ট সেল করলে সেই সেলের কমিশনগুলো এখানে আপনার অ্যাকাউন্টের মধ্যে জমা হয়ে যাবে। সো আপনি পেপল থাকলে পেপলে অ্যাড করবেন, যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনি ক্রেডিট কার্ডের মধ্যে কার্ডের নামটি দিবেন, এরপর ক্রেডিট কার্ডের সে ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড সেটি দেবেন। সব ইনফরমেশানগুলো আপনি এখানে অ্যাড করার পরে আপনার ইনফোগুলো অ্যাড হয়ে যাবে। ধরুন আপনি পেপল অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই পেপলের মধ্যে ক্লিক করবেন। পেপলের মধ্যে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশান পেপলের ইনফরমেশানগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন, দ্যাটস ইট। যদি আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থাকে সেটির ইনফরমেশান দিবেন, আর যদি আপনার পেপল থাকে তাহলে অবশ্যই পেপলের ইনফরমেশানগুলো অ্যাড করে দিবেন। এক কথায় বলা যায় যে তারা যে অপশনগুলো রেখেছে সেই অপশনগুলো অসাধারণ, এবং আপনি চাইলে খুব সহজেই সেই অপশনগুলো ইউজ করে ফেলতে পারবেন। এবার চলে আসি যে বিষয়টা, সেটি হচ্ছে আপনি এখানে আরেকটি অপরচুনিটি পাচ্ছেন, সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন তাহলে খুব সহজেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলো রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন। সেই জন্য আপনাকে আপনার ইউজার নেমে চলে যেতে হবে, এরপর W3 ওয়ালেট যেটি রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইউ মাস্ট সেট আপ অ্যাকাউন্ট টু রিসিভ ফান্ডস। সো আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিবেন। এখানে কী কী ইনফরমেশান চেয়েছে, নিউ অ্যাকাউন্ট হলে আপনি নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিবেন। যারা মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা কিন্তু সত্যিই জানেন কীভাবে ব্যাংকের প্রয়োজনীয় ইনফরমেশানগুলো অ্যাড করতে হয়, বিশেষ করে ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নেম, ব্যাংকের সুইপ কোড, ব্রাঞ্চ কোড, এরপরে ফোন নাম্বার, যাবতীয় যা যা কিছু চাই অ্যাড পেপল মেথড। এই যে এখানে চেয়েছে আপনার অ্যাকাউন্টটি যদি বিজনেস হয় তাহলে বিজনেস দিবেন, ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়াল দিবেন, এবং ব্যাংকের যে ইনফরমেশানগুলো রয়েছে হুবহু আপনি এখানে প্রোভাইড করবেন। ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, ডেট অফ বার্থ দিবেন, কান্ট্রি দিবেন, এরপর অ্যাড্রেস, সিটি এবং পোস্টাল কোড দিবেন। পোস্টাল কোড দিতে অনেকেই ভুল করে যে আপনার যে পোস্টাল কোড, যে আপনার এরিয়ার মধ্যে যে পোস্ট অফিসের যে কোডটি রয়েছে সেই কোডটি আপনি এখানে প্রোভাইড করবেন। প্রোভাইড করার পর আপনি নেক্সটে ক্লিক করবেন, দেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের অ্যাকাউন্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। আশা করি অবশ্যই হয়তো পেপল অথবা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এর মাধ্যমে আপনি টাকাগুলো খুব সহজেই এখান থেকে নিয়ে আসতে পারবেন। যে কোনো একটি মেথড আপনাকে এখানে অ্যাড করতে হবে, হয়তো পেপল, নয়তো ডেবিট অর ক্রেডিট কার্ড, নয়তো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। সো আরও একটি অপশন এখানে রেখেছে, সেটি হচ্ছে যদি আপনি সেটিংসে ক্লিক করেন তাহলে ফোর্স ওয়ালেট ব্যান্ডর ব্যান্ডর হিসেবে যদি আপনি কাজ করতে চান তাহলে এটি অন করে দিবেন, আর যদি অ্যাফিলিয়েট অথবা পার্টনার হিসেবে কাজ করতে চান সেটিও এখানে করতে পারবেন। সো এক কথায় বলা যায় যে অসাধারণ একটি অপরচুনিটি তারা রেখেছে যেটি আপনাকে সত্যিই বিমোহিত করবে, এবং পেমেন্ট নেওয়ার ব্যাপারে তাদের কোনো ঝামেলা নেই। আপনি যদি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন আরেকটি অপশন দেখতে পাবেন, স্ট্রাইক। স্ট্রাইক লোকাল স্ট্রাইক এমন একটি অপশন যেটি ইউজ করলে আপনি লোকাল ব্যাংকে সরাসরি টাকা নিয়ে আসতে পারবেন। তার মানে আমি জিনিসটা আরেকটু ক্লিয়ার করি, সেটি হচ্ছে যে আপনি সরাসরি কোনো একটি প্রোডাক্ট সেল করেছেন এই warrior.com এর মাধ্যমে, তাহলে স্ট্রিপ এর মধ্যে যদি আপনি অ্যাকাউন্ট করেন তাহলে তারা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দিবে, আর যদি আপনি স্ট্রিপ ইউজ করতে না চান তাহলে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে আপনি আপনার পেমেন্টগুলো নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে কীভাবে আপনি এখান থেকে পেমেন্টগুলো নেবেন। সেগুলো আমি আবার যদি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নেমের মধ্যে আবার ক্লিক করি তাহলে পারচেজ হিস্ট্রি, অর্থাৎ আপনি কী কী পারচেজ করেছেন, যদি কোনো কিছু ক্রয় করে থাকেন সব কিছু হিস্ট্রি এখান থেকে কিন্তু দেখতে পাবেন, এবং মাই অ্যাকাউন্টে ক্লিক করলে বিস্তারিত আপনি সব হিস্ট্রি দেখতে পাবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে ফেভারিট এবং অ্যালার্টস, আপনি যদি ফেভারিট এবং অ্যালার্টসে ক্লিক করেন তাহলে ক্লিক ব্যাংকের মতো সব প্রোডাক্ট নিয়ে যেভাবে কাজ করতেন সেই প্রোডাক্টের যে মেসেজগুলো, সেই মেসেজগুলো কিন্তু এখানে কিন্তু সব কিছু শো করবে। সো এখানে দেখতে পাচ্ছেন ব্যান্ডার অ্যালার্টস, ইউ কারেন্টলি হ্যাভ নো ব্যান্ডার অ্যালার্টস টু রিসিভ, যেগুলো আমার নতুন অ্যাকাউন্ট সুতরাং আমার এখানে এইভাবে শো করছে। আপনি কোনো মেসেজ নিতে চাইলে সো আপনি এখানে এটি অ্যাড করে দেবেন। এবার যদি মার্কেট প্লেসে ক্লিক করি, হোমে ক্লিক, হোমে আসলে আপনি বিস্তারিত সব কিছু দেখতে পাবেন, এবং টপ প্রোডাক্ট, আজকের যে লেটেস্ট প্রোডাক্টগুলো সেল হয়েছে সেই টপ প্রোডাক্টগুলো দেখতে পাবেন। ক্যাটাগরি সিলেক্ট করে আপনি দেখতে পারেন, এরপর মেসেজ দেখতে পাবেন, এরপর ডিল অফ দ্য ডে, প্রতিদিন যে প্রোডাক্টগুলো সেল হয়
কত দামে সেল হয়েছে এবং প্রোডাক্টের নাম সহ সেখানে এটি শো করবে। ভেন্ডর যদি ক্লিক করেন, ভেন্ডর জন্য এই অপরচুনিটিগুলো রয়েছে এবং জেভি সেন্টার রয়েছে, অনেক কিছু অপশন কিন্তু এখানে রয়েছে। এরপর অ্যাফিলিয়েটে আসলে ড্যাশবোর্ড, অফার্স, স্টেট, ট্রানজ্যাকশন, কন্টেস্ট, এখানে কিন্তু কন্টেস্টের আরেকটি অফার রয়েছে। সুতরাং আপনি খুব সহজেই এই warriorplus.com এর মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফ্রিতে বাংলাদেশের বা যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো প্রোডাক্ট আপনি পছন্দ মতো সেল করে ফেলতে পারবেন অনায়াসে। আশা করি যদি আপনি পূর্বে ক্লিক ব্যাঙ্ক অথবা অ্যামাজন অ্যাফিলিয়েট .com এর মধ্যে কাজ করে থাকেন, তাহলে আপনার জন্য এই ওয়ারিয়ার প্লাস হচ্ছে একটি প্লাস পয়েন্ট এবং এগিয়ে যাওয়ার জন্য নতুনভাবে আরও একটি নতুন দাফ আমি মনে করি। সো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে প্রোডাক্ট সেল করবেন এবং কীভাবে আপনি আপনার অ্যাকাউন্টের প্রয়োজনীয় ইনফরমেশানগুলো দিয়ে অ্যাকাউন্টে অ্যাড করবেন সেটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং স্পেশাল অনুরোধ, আমার মেক মানি অনলাইন যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইংলিশ কন্টেন্ট আপলোড দেওয়া হয়েছে সেটি তৈরি করা হয়েছে, আশা করি সেই চ্যানেলটিকে সাপোর্ট করবেন। আপনাদের আন্তরিক সাপোর্ট পেলে আমি নতুন নতুন লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওগুলো দিব যেগুলো নিয়ে আপনারা কাজ করে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবেন। সবে অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, মার্কেটের স্ট্র্যাটেজি বুঝতে হবে, কোন প্রোডাক্টগুলো চলছে সেটি বুঝতে হবে, বুঝে শুনে দেখে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি প্রোডাক্ট সেল করতে পারবেন। আপনি মাসে যদি 5টি প্রোডাক্ট সেল করেন তাহলে আপনি পরবর্তী মাসে দেখবেন আপনি 10টি প্রোডাক্ট, এরপরে মাসে আপনি 15টি প্রোডাক্ট, এভাবে আপনি সেল ইনক্রিজ করতে পারবেন ডে বাই ডে। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আল ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।